জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় বাবা। আমরা আজকে বন্দর থেকে যাব বারোদী। আমরা বারোদীতে যাব, তার আগে আপনাদের দেখাই আমরা নৌকার ছাউনির ভিতরে বসে আছি। আমাদের সঙ্গে আছে সৈকত ভাই, তারপরে আর কে সাহা, তারপরে দাদা ভাই তোমার নাম কি বলো? বিশ্বজিৎ সাহা। সব সাহা আছে, একজন দিয়ে আসে আর একজন কুণ্ডু আসে। আপনাদের দেখাই আমরা এখন এই যে বন্দরে ঢুকছি, নারায়ণগঞ্জ থেকে নৌকা করে যাচ্ছি। আপনাদের নৌকাটাও দেখাই, মাঝি ভাই নৌকা চালাচ্ছে, আপনাদের দেখিয়ে দিয়ে একটু। এই দেখুন নৌকাগুলো যাচ্ছে, আমরা সেই নৌকার মধ্যেই বসে আছি। আমরা ঘাটে ঢুকছি, এবারে বাদবাকিটা আপনাদের দেখাবো সব জায়গার। মাঝি ভাই, আমরা বন্দর থেকে এখন চলে আসলাম মদনপুর। মদনপুরে ব্রিজ দেখুন, ব্রিজটা হয়েছে ডান দিকে চলে যাচ্ছে সোনারগাঁও। বাংলাদেশে সোনারগাঁওর নাম শুনেছেন অনেকে। সোনারগাঁও চলে যাচ্ছে ডান দিক, বাঁ দিকে চলে যাচ্ছে ঢাকা। আমরা এখন বারোদীর দিকেই যাচ্ছি। সুন্দর একটা ব্রিজ করেছে, ফুট ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা। ঢাকা নারায়ণগঞ্জের বন্দর দিয়ে আমরা এখন আসলাম বারোদী মন্দিরে। এটা আপনাদেরকে দর্শন করাবো। বাংলাদেশের বারোদী নাম আপনারা অনেকেই শুনেছেন। বারোদী বাবা লোকনাথের জন্মস্থান নয়, কিন্তু এখানে উনি দেহ রেখেছিলেন, সেটাও আপনাদেরকে দর্শন করাবো। আপনারা দেখুন, আমি নিজেও দেখছি, আপনাদেরকেও দেখাবো। জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ। আমরা লোকনাথ মন্দিরের গেট দিয়ে ঢুকছি, আপনাদের দেখাই বারোদী মন্দির। এখানে আমাদের সৈকত ভাই এসছে, আমাদের আর কে সাহা আছে, আমাদের বিশ্বজিৎ দা আছে। বিশ্বজিৎ দা, জয় বাবা লোকনাথ। আপনারা দর্শন করবেন, এখানে প্রসাদ পাওয়া যায়, বিভিন্ন রকমের প্রসাদ এখানে আছে পুজো দেওয়ার জন্য। আমরা এখন আসলাম, আপনাদেরকে দর্শন করাবো। বাবা লোকনাথের মন্দির আপনারা দর্শন করবেন। এখান থেকে আমি নিয়ে ঢুকছি বাবা লোকনাথের মন্দিরে। আমরা সরাসরি সামনের দিকে চলে যাচ্ছি, সেটা আপনারা দর্শন করতে পারবেন। আজকে বিকেলবেলা, ভিড়টা কম, আপনাদের সবই দেখাবো। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবেন, বাবা লোকনাথকে স্মরণ করিবেন। বাবা লোকনাথ আপনাদের আপনাদের দেখাই। বাবা লোকনাথের চরণধুলি এখানে আছে এই মাটিতে। আমাদের বিশ্বজিৎ ভাই মাটি তুলছে, ইন্ডিয়ায় নিয়ে যাব। বিশ্বজিৎ ভাই একটু তাকিও মাঝে মাঝে, তাহলে তো বুঝতে পারবে এই মাটির চরণ। আর একটু নাও, আর একটু নাও, আর একটু নাও, মাটি নাও না, অনেক লোককে দিতে হবে মাটি। এখানে চরণতুলি চরণধুলি আছে বাবা লোকনাথের, সেটা আপনাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি। আর একটু নাও, কী আছে, মাটি নিবা চর, অন্য কিছু। বাবা লোকনাথের গ্রুপে সকলের জন্য পুজো দিচ্ছে, বাবা লোকনাথের পুজো আপনারা দর্শন করুন। বারোদী এসছি, বাংলাদেশের বারোদীতে আপনারা বাবা লোকনাথের মন্দির এবং পুজো দেওয়া হচ্ছে, সেটা আপনারা দর্শন করুন। জয় বাবা লোকনাথ। এখানে ফটোতে পুজো হয়, সেটা আপনাদের দর্শন করালাম। বাবা লোকনাথের এই পুকুরটাতে সবাই চান করে তারপরে বাবা লোকনাথের অনেকে পুজো দেন, সেটা আপনাদেরকে দর্শন করাচ্ছি। ভোলে বাবা রয়েছে, দেখতে পাবেন। বাবা লোকনাথ বারোদীর মন্দিরের ভিতরে ভোলে বাবাকে আপনারা দর্শন করুন। ভোলে বাবাকে আপনারা দর্শন করুন। আশ্রম বারোদী, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, বাংলাদেশ বিক্রয় কেন্দ্র। এখানে আপনারা ভক্তরা এসে থাকতে পারবেন, সেই ভক্তদের থাকার ব্যবস্থা করা আছে এখানে। ভক্তদের থাকার ব্যবস্থা এখানে আছে, ও পাশেও
এপাশেও থাকার ব্যবস্থা, বারোদি বাবা লোকনাথের মন্দিরের পিছনেই বাসস্থান রয়েছে থাকার জন্য, এখানেও থাকার জন্য। এখানে বিভিন্ন রকমের ভক্তরা আসছেন, আমরা একবার এসেছিলাম এখানে, এসে সকাল থেকে ছিলাম। বারোদি সোনারগাঁও নারায়ণগঞ্জ, এটা হচ্ছে ভোগঘর, প্রবেশ নিষেধ লেখা আছে, দেখুন ভোগঘর। আগে সবজি কাটার ঘর, এখানে হচ্ছে সবজি কাটার ঘর, এখন অনেক বড় করে দিয়েছে, খুব সুন্দরও করেছে। আগে সামনে থেকে আমরা প্রসাদ নিতে পারতাম এখানে লাইন দিয়ে, সেটাও আপনাদেরকে দর্শন করিয়ে দিই। লোকনাথ বাবার মন্দিরটার ভিতরে আবার নতুন করে একটি গেট তৈরি হয়েছে, এখানে বাগান আছে, আপনাদেরকে দর্শন করাচ্ছি। অনেক বড় জায়গা এটা, বাবা লোকনাথের মন্দিরে প্রতিদিন দুধ লাগে, সেই দুধের জন্য এখানে খামার তৈরি করা হয়েছে, আপনারা দর্শন করুন খামার বাড়ি। এটা নতুন করে জায়গাটাকে, আমরা যখন 2019 এসেছিলাম তখন দেখেছিলাম মাটি ফেলা হচ্ছিল, এটা একটা বিরাট বড় পুকুর ছিল, সেই পুকুর থেকে জায়গাটাকে ভরাট করে সুন্দর একটি বাগানের, বাগানের স্থান পেয়ে গেছে, ছোট ছোট গাছ, আপনারা ফুলের বাগান এবং গরুর খামার আপনাদের দেখিয়ে দিলাম। বাবার মন্দিরে প্রতিদিন দুধ লাগে, দুধ দিয়ে ভোলে বাবার মাথায় জল ঢালা হয় এবং দুধ দিয়ে পায়েস তৈরি হয়, এখানে প্রচুর ভক্তরা আসে, সেই জন্য পায়েসের জন্য এরা দুধ এখান থেকেই উৎপন্ন হয়ে যাচ্ছে। এবং মন্দিরের গেটগুলোকে আলাদা আলাদা করে সুন্দর করেছে, অনেক বড় জায়গাটা হয়ে গেছে, এখন আপনাদেরকে দর্শন করাই। ফুলের বাগান, আপনারা দর্শন করুন, অনেক বড় জায়গা। এখন বাবা লোকনাথের মন্দিরে আসলে আপনারা এখানে এসে থেকে খেয়ে আনন্দ করে যেতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকেই, আপনাদের সামনে নিয়ে যাচ্ছি, প্রসাদ এখানে পাওয়া যায়, বাল্য ভোগ, এরকম থালা বাটি বালতি নিয়ে এসে টাকা দিয়ে কুপন কাটলেই আপনাদের এখান থেকে প্রসাদ দিয়ে দেবে, প্রসাদ বাল্য ভোগ, সুন্দর গন্ধ বেরিয়েছে প্রসাদের। কত বড় প্রসাদের ঘর, আপনাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি। লাইনে লোকে প্রসাদ নিচ্ছেন, কুপন কেটে যাত্রী নিবাস কক্ষ, আপনারা দর্শন করুন। ওই যে প্রসাদের লাইন, প্রসাদ খেতে গেলে এখানে কুপন নেওয়ার জন্য লাইন দিয়ে নিতে হয়। যাও লাইন দাও, লাইন দাও, লাইন দাও, হ্যাঁ লাইন দাও, কয় কুপন দিব, রুমের চাবি দাদা, প্রসাদের লাইনটা কই, প্রসাদ নেওয়ার জন্য কুপন, কুপন কোথায় দিচ্ছে, এখন আগে এখানে ছিল, হ্যাঁ হ্যাঁ আগে এখানে ছিল, হ্যাঁ এখন চেঞ্জ করে দিয়েছে। এখান থেকে প্রসাদের কুপন সংগ্রহ করবেন, লেখাই আছে, প্রসাদ বিতরণে সকাল 11 ঘটিকায়, প্রসাদ বিতরণ বিকাল 5 ঘটিকায়, আপনারা দর্শন করে নিন। এ বিশ্বজিৎ যাও, আপনারা দর্শন করুন, এখানে ভোগের নিয়মগুলি দেওয়া আছে, কত সুন্দর, দেখুন বাল্য ভোগের কাউন্টার, জন প্রতি 60 টাকা, রাজভোগ লোক, রাজভোগ আমরা রাজভোগের জন্য করা হচ্ছে, বাল্যভোগ জন প্রতি 60 টাকা, বাল্যভোগ প্রতিজন 60 টাকা, রাজভোগ 80 টাকা, আপনারা দর্শন করিন। এটা হচ্ছে কাউন্টার, এখান থেকে প্রসাদের কুপন কাটলে প্রসাদ পাওয়া যায়। অফিসে এলাম, এখানে থালা
গ্লাস বালতি এখানে দেবে, সেটা এখানে 100 টাকা জমা দিতে হয়, দিলে পরে জিনিসপত্র দেবে, আবার ফেরত দিয়ে দিলেই আবার টাকাটা ফেরত দিয়ে দেবে। আমাদের বিশ্বজিৎদা প্রসাদের জন্য, বিশ্বজিৎদা জয় বাবা লোকনাথ, হ্যাঁ যাও তাড়াতাড়ি লাইনে যাও, প্রসাদটা নেই, আমাদের এই যে সব দাদারা আছে আমরা সবাই প্রসাদ খাবো। বারদি মন্দিরে পুলিশ ক্যাম্প রয়েছে, দেখিয়ে দিলাম আমরা প্রসাদ নেওয়ার জন্য লাইনে যাচ্ছি। বারদি সোনারগাঁওতে দেখতে পাচ্ছেন থানাও আছে, যদি এখানে এসে কেউ দুষ্টামি করে তাকে থানাতে আটকে দেওয়া হবে, খোরাকটা আপনাদের দেখিয়ে দিলাম। লোকনাথ জয় ব্রহ্ম, লোকনাথ জয় ভবা, লোকনাথ গ্রুপের সবাই জন্য প্রসাদ রেডি করেছি, কিন্তু প্রসাদ আর আপনাদের দিতে পারবো না, এই প্রসাদ আমাকেই খেতে হবে বা আমরা সবাই মিলে খাবো, আপনাদেরকেও খাওয়াবো, মানে আমি খাওয়া মানে আপনাদের খাওয়া। জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় বাবা। এটাকে বলে বাল্যভোগ, রাজভোগ, এটাকে বলে রাজভোগ। জয় বাবা লোকনাথ।